প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সাধু সংকলনী তন্ত্রে উল্লেখিত রাহু কবচ। রাহু কবচ মানে রাহুর একটি বর্ণ। এটি একটি নবগ্রহ স্তোত্র যা রাহু গ্রহের ক্ষতিকর প্রভাব থেকে একজনকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। এই ভক্তিমূলক স্তোত্রটি বৈদিক জ্যোতিষশাস্ত্রের নয়টি গ্রহ বা নবগ্রহের মধ্যে একটি যা রাহুকে উৎসর্গ করা হয়েছে। রাহু হলো একটি ছায়া গ্রহ যার বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। এটি অতীত জীবনে কোনো ব্যক্তির মনোভাব এবং লক্ষ্যগুলি বোঝায় যা তার পূর্বের জীবনে অসম্পূর্ণ ছিল এবং তারা এই জীবনে সেই লক্ষ্যগুলো পূরণ করতে এখানে এসেছে। তবে এটা বুঝতে হলে দেখতে হবে রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কোন রাশিতে অবস্থান করছে। রাহু সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসা সমস্ত ইচ্ছার প্রতিনিধিত্ব করে। এছাড়াও এটি এমন কিছু জিনিসগুলোর প্রতিনিধিত্ব করে যা মূলত নৈতিকভাবে ঘটা উচিত নয়। রাহু এমন একটি গ্রহ যা এমন কিছু চায় যা কখনোই পাওয়া সম্ভব নয়। সুতরাং এই রকম একটি গ্রহকে সর্বদা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, না হলে জীবনকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে মিনিটের মধ্যে। তাই রাহু কবচের নিত্য পাঠ করা উচিত। যদি আপনার জন্ম তালিকায় রাহুর অবস্থান ভালো না হয় এবং আপনি রাহুর মহাদশা ভোগ করছেন বা অন্তর্দশা ভোগ করছেন, বা রাহুর কারণে আপনি যদি কোনো কারণে কষ্ট পান, কুণ্ডলিতে রাহু যদি শত্রু রাশিতে অবস্থান করে বা রাহু যদি নিচস্থ অবস্থায় অবস্থান করে, তাহলে রাহু কবচ পাঠ করা খুবই উপকারী। নিয়মিত রাহু কবচ পাঠ করলে মানসিক শান্তি পাওয়া যায়। এছাড়াও এটি আপনার জীবন থেকে সমস্ত মন্দ শক্তিকে দূরে রাখে এবং আপনাকে সুস্থ, ধনী এবং সমৃদ্ধ করে তোলে। জীবনে রাহু গ্রহের প্রকোপে ভুগছেন এমন যে কোনো ব্যক্তিকে অবশ্যই এই পথ অনুসরণ করতেই হবে। বৈদিক শাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রে সমস্ত নবগ্রহকে একইভাবে খুশি করার জন্য বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের প্রতিকার বলা হয়েছে। এর মধ্যে সর্বোত্তম প্রতিকার হল দান, মন্ত্র, কবচ এবং স্তোত্র পাঠ ইত্যাদি। রাহু কবচ পাঠ একটি দুর্লভ বর্ম। নিয়মিত পাঠ করলে ঘরে শান্তি বজায় থাকে, জীবনের সকল সমস্যা ও বাধা থেকে মুক্তি পাওয়া যায়। যে কোনো ব্যক্তি ভক্তি ও বিশ্বাসের সাথে এই রাহু কবচ পাঠ করে, প্রতিদিন রাহুর শুভ প্রভাবে জাতক, অর্থ, খ্যাতি, নাম, যশ, দীর্ঘ স্বাস্থ্যকর জীবন এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করবেই করবে। প্রত্যেক অমাবস্যায় বা প্রত্যহ রাহুকালে এই কবচ পাঠ করলে শত্রু বিনাশ হয়, হঠাৎ প্রাপ্তিযোগ তৈরি হয়। যারা আমাদের থেকে এই দিব্য শক্তিশালী রাহু কবচ সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাদের সাহায্য করব। আসুন দর্শক বন্ধু, এখন আমরা একসাথে রাহু কবচ শ্রবণ করি। ওম অথ শ্রী রাহু কবচম দেববাচো দেব দেব মহাদেব সৃষ্টি স্থিতি বিনাশকৃত কথয়স্ব মহাদেব স্বর্ভানঃ কবচম শুভম। ঈশ্বরী উবাচো শ্রীনুষ দেবী চর্বঙ্গী ত্বং মে সর্বস্বরূপিণী স্বর্ভানু কবচম দেবী মহাতেজ প্রদম শুভম। সর্বগ্রহাণাম তেজস্বী সবিতা বীরবন্দিতে সক্তস্তম আচ্ছাদয়ো ইতুম
यः स राहुर्महाबला स्वर्भानः सूरपीतस्सो पूजा दिव्यै स्वावताः दस्युभयो हरो राहु तेजस्वीत प्रदायक स्वयं ही केयस्व कवच धारणाद वर कामिनी महावीरोति बलवान मल्ल विद्या विशारदाः कोरिकुम्भोदारणाय शक्तिर्भवति पार्वती अस्सो श्रीमद् राहु कवचस्सो विरूपाक्षो ऋषि पंक्तिश्छन्दो रांग बीजं उं शक्ति स्वर्भानु देवता राहु महाग्रहो पित्यर्थं कवच पाठे विनियगः ओम मामाम सिरः पातु रे माम क्रोम पातु भालकं शां शें शूं चरणं पातु आमी मूं बाहु जुग्मकं ग्लां ग्लीं ग्लूं उदरं पातु ह्रीं स्वाहा क्लीं कटिं मम महाग्रोह पातु मे बक्ष यां यीं यूं लिंग तूलगम् ओम ह्रीं क्लीं मेघूदं पातु क्लीं स्वाहा जानुषंगकम् क्लीं हे सौः कर्णजिह्वे च ओम क्लीं नाभिं सदावतु आपादमस्तकं पातु सर्वांगं संहिकेयः क्लीं एतत्ते कथितं देवी स्वर्भानु कवचं प्रिये कवचनाब्रीतो यो हि रनर्मध्ये विशिन्मुदा वायुबुह्नि समः शत्रु स्तदा जीतो न संशयो मन्दाहिराउ बेलायं कवचं त्रिः पठेद् यदि शमर्च्यां यः प्रकुर्वीत तस्योरिष्ठं विनश्यति अमावश्यन्ते मन्दाहे या बेला राहुरूपिणी तस्यां पठित्व्या नवदा वर्षं शत्रु विनाशकृत् अज्ञात्वा कवचं देवी राहुमर्चयते यदा विफलं जायते सर्वं साधको मृत्युमाप्नुयात् पूजा जपादिकं यत्तु सर्वं निष्फलकं भवे इति श्री साधु संकलनितंत्रे देवीश्वर संवादे श्री श्री राहु कवचम संपूर्णम्।